চলেছে 2020 ইউনিকা পেজেন্ট আয়োজক অভিত্রী এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড। আয়োজক সংস্থার তরফ থেকে বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো অনুষ্ঠিতব্য ইউনিকা পেজেন্টের সূচি। জানানো হয়েছে আগামী 16 এপ্রিল কলকাতার উপহার ব্যাংকোয়েট হলে হবে এই র‍্যাম্প শো। এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে সাবেকের সাথে আবার কখনো ওয়েস্টার্ন লুকে মঞ্চ মাতাবেন প্রতিযোগীরা। প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন 16-60 বছর বয়সীরা। Utilize in the eyes of the beholder. We are all beautiful, yes or no? Yes. But who will tell us? The other person will tell us. We will say yes, definitely. And it lies in the eyes of the beholder. Kaar aake dekhe bhon bole jabe amra kichu jani na. So beauty is very superficial. Beauty should be from inside. Beauty should be in the heart. If beauty is in the heart, it will come out. Hridoy jodi sundar hoy, shei sundar jo mukhe reflection hobe. Unica is a different one. It has come with a difference. Ami basically ekhane eshi Trisha-r jonno, and Trisha is a nice girl. O Mrs. Universe, Mrs. India contested winner. Ebong she has a great height. I admire for her height. Okay, and or ekta প্রচেষ্টা টু মেক সামথিং ডিফারেন্ট। আমরা সত্যি এখানে একটা ডিফারেন্ট কিছু করে, এবং আমি না প্রত্যেকটা প্ল্যাটফর্মকেই সাপোর্ট করছি, তার কারণ আমি ফিল করি এটা ইজ আ প্ল্যাটফর্ম ফর ওমেন এম্পাওয়ার উইচ হেল্পস ওমেন এম্পাওয়ার। অভিত্রী এন্টারটেইনমেন্ট প্রেজেন্ট করছে ইউনিকা মিস অ্যান্ড মিসেস কলকাতা। একটু বলি, এই যে ইউনিকা এই নামটা হচ্ছে, আমরা বিলিভ করি যে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা ইউনিকনেস আছে, আর এই ইউনিকনেসটাই সেলিব্রেট করতে চাই হচ্ছে ইউনিকা মিস অ্যান্ড মিসেস কলকাতা। দিস ইজ আ প্ল্যাটফর্ম যেখানে নাকি আমরা প্রত্যেকটা মহিলাদের এই বিলিভটাই দিচ্ছি যে প্রত্যেকটা মহিলাই সুন্দর, হোক না যে তার হাইটটা হয়তো প্রপার নেই, বা হোক না যে সে হয়তো একটুখানি হয়তো মোটা, কিন্তু প্রত্যেকটা মহিলা যে সুন্দর সেটাই আমাদের মেন মেসেজ ওয়ার্ল্ডকে পৌঁছানো থ্রু দিস প্ল্যাটফর্ম। নিউজ রাউন্ড আপ এখন এ পর্যন্ত। পরবর্তী নিউজ আপডেটের জন্য আপনাদের চোখ